হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সবার প্রথমে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার আগের এগ মোগলাই রেসিপির পরোটাটা আপনাদের খুব পছন্দ হয়েছে, তার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আর আজকে চিকেন মোগলাই পরোটার একটা রেসিপি শেয়ার করছি, আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো শুরু করার আগে কী কী লাগবে একটু দেখে নিচ্ছি। এবার প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে বোনলেস চিকেন। আমি স্পেশালভাবে কোনো চিকেন আনিনি, বাড়িতে চিকেন আনা হয়েছিল, সেখান থেকে আমি কিছুটা চিকেন সরিয়ে রেখেছিলাম। তো এটা আপনারা একটু আন্দাজ বুঝে নিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি ভিনিগারের বোতলে মুখো থেকে হাফ মুখো ভিনিগার। এটা দিয়ে আমি 15 মিনিট একটু এই ভিনিগারের মধ্যে এই চিকেন পিসগুলো ভিজিয়ে রাখবো, এতে চিকেন পিসগুলো খুব সফট হয়ে যাবে। এবার নিয়ে নিচ্ছি কিছু বিস্কিট, এরকম ব্রিটানিয়া বা মারি বিস্কিট নিতে পারেন, লাইট মিষ্টি বিস্কিট নিতে পারেন বা টোস্ট বিস্কিট নিতে পারেন। খুব ভালোভাবে গ্রাইন্ডারে আমাদেরকে এই বিস্কিট গুঁড়ো করে নিতে হবে। এখানে আমার বিস্কিট গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন সাদা তেল বা যে কোনো কুকিং অয়েল নিতে পারেন। আজকে মোগলাইয়ের আমি কিছু টিপস আপনাদের বলে দেবো, তাতে হয়তো আপনাদের মোগলাই কোনো দিনও খারাপ হবে না বা পরোটা থেকে ডিম বেরিয়ে যাবে না। তো ভালোভাবে আগে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নেওয়ার পরে মাঝখানে একটু জায়গা করে নিয়ে এবার নিয়ে নিচ্ছি জল। এটা কোনো উষ্ণ জল না, এটা নর্মাল জল যে আমরা সবসময় খাই সেই জলেই দিয়ে ভালোভাবে আমাদের এই ডো মাখতে হবে। একদম সফট ডো বা একদম টাইট ডো হলে চলবে না, পরোটা যেভাবে আমরা বানাই মাখি ময়দা ঠিক তেমনভাবে কিন্তু আমাদের আজকের ওই ময়দা মেখে নিতে হবে। এই ময়দা মাখা হয়ে গেলে এর উপরে আমি একটু হালকাভাবে তেল দিয়ে দিচ্ছি যেন উপরের সারফেসটা নরম থাকে। দিয়ে এটাকে অন্তত পক্ষে 1 ঘন্টা আমাদেরকে রেস্টে রেখে দিতে হবে। খুব ভালো একটা মোগলাই পরোটা পেতে গেলে কিন্তু আপনাদের এই রেসিপির ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে ফলো করতে হবে। তো এবার এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দিয়ে আমি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেল একটু গরম হয়ে গেলে এই চিকেন কিমাগুলো দিয়ে দিচ্ছি। এবার চিকেন কিমাগুলো একটু ভেজে নিচ্ছি। আর আমি কিছু টিপস বলে দেব, তাতে আশা করি আপনাদের মোগলাই পরোটা নষ্ট হয়ে যাবার কোনো ভয় থাকবে না। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে নুন হলুদের সাথেই চিকেন কিমাগুলো আমাদের ভেজে নিতে হবে। চিকেন দিয়ে মোগলাই বানালে চিকেনের কিমাগুলো কিন্তু সবসময় ছোটো ছোটো, যতটা ছোটো করা যায় ততটাই করতে পারেন, বা যদি আপনারা ব্যবহার করে এরকম কিমা রাখবেন না তাহলে এটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারেন। এখানে আমি 1টা পেঁয়াজ, 7-8টা রসুন কোয়া আর 1 ইঞ্চির মতো আদা খুব ভালোভাবে বেটে নিয়েছি। এটা খুব ভালোভাবে পেস্ট বানিয়ে এই চিকেন কিমাগুলোর মধ্যে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব, যেমনভাবে আমরা চিকেন কষা বানাই। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। একসাথে সব কিছু একসাথে ভালোভাবে দিয়ে এবার এই কিমার সাথে আমরা কষিয়ে নেব। জল ছাড়া শুরু হয়ে গেছে আর ভিনিগারে ডোবানোর জন্য এই চিকেন কিমাগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, তাই ভাজতে আমাদের বেশিক্ষণ লাগবে না। শুধু ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ না চলে যাচ্ছে। তো কষাতে কষাতে এই পর্যায়ে যখন অনেকটা জল টেনে যাবে আর তেল ছাড়া শুরু হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এটা কিন্তু ব্যালেন্স ঠিক রাখবে প্রত্যেকটা মশলার। তো চিনি দেওয়ার পরে চিনির সাথে আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এর মধ্যে কিন্তু আমাদের এই চিকেন কিমাগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো একটু ভেজে নেওয়ার পর যখন একটা সুন্দর ফ্লেভার আসবে, মানে কাঁচা গন্ধ চলে যাবে, ঠিক তখন এই পর্যায়ে সামান্য একটু পরিমাণে জল আমি দিয়ে দিচ্ছি। যদি আপনারা ভিনিগারে চিকেন না ভেজিয়ে রাখেন তাহলে পরে আপনারা সরাসরি করতে পারেন, একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের চিকেন কিমাগুলো সেদ্ধ না হয়ে যাচ্ছে। তো এই জল টেনে যাওয়া পর্যন্ত আর একটু ভেজে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে জল কিন্তু আমার এখানে অনেকটা টেনে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমরা যে বিস্কিট গুঁড়ো করে রেখেছিলাম সেই বিস্কিটের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালোভাবে বিস্কিটের গুঁড়োর সাথে এই কিমাগুলো একটু মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে বিস্কিটের গুঁড়োর সাথে চিকেন কিমা মাখিয়ে নিচ্ছি। যদি আপনারা ভিনিগারে না ভেজান, জল দিয়ে সরাসরি করেন, তাহলে চিকেন সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু গ্রেভি টেনে যাওয়ার পরে বিস্কিটের গুঁড়ো মেশাবেন। তো এখানে কিমা আমার রেডি হয়ে গেছে, এটাকে ঠান্ডা হতে দিচ্ছি। এবার 1 ঘন্টা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি ময়দার ডো। হাত দিয়ে সামান্য একটু আর একটু ভালোভাবে মথে নিতে হবে। তো বেশিক্ষণ লাগবে না, 2 থেকে 3 বার একটু হালকাভাবে মথে নিতে হবে। তো এখানে আমার মোটামুটি মথা হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছি, লেচি ঠিক সাইজ এরকম একটু বড় নিতে হবে। তবে নিজের তাওয়া বুঝে লেচি কেটে নেবেন, কারণ তাওয়া যদি ছোট হয়
তাহলে কিন্তু মোগলাই পরোটা বড় করে দিলে হবে না, তাই তাওয়ার আন্দাজ বুঝে আপনাদের মোগলাই পরোটা বানাতে হবে। একটু ওপর দিয়ে ময়দা ছিটিয়ে নিয়ে খুব পাতলাভাবে আজকের এই মোগলাই পরোটার পরোটা বানাবো। খুব ভালোভাবে এখন দেখুন এভাবে যতটা পাতলা করা যায়, হালকা করে একটু পরে পরে ময়দা ছিটিয়ে ছিটিয়ে আমাদের আজকের এই পরোটা পাতলা করে বড় বানাতে হবে, তো যতটা বেলা যায়। কারণ দোকানে যারা পরোটা বানায় ওদের তাওয়া কিন্তু অনেক বড় থাকে, বাড়িতে কিন্তু আমাদের অত বড় তাওয়া থাকে না, তাই নিজেদের তাওয়ার আন্দাজ বুঝে পরোটা বানাবেন বা লেচিটা সেভাবে নেবেন। তো এখানে অনেকটাই বড় পরোটা আমার হয়ে গেছে, দেখুন ঠিক এই পাতলা এই ধরনের পরোটা কিন্তু আমাদের বেলতে হবে। দেখুন কাটিং বোর্ডের দাগগুলো কিন্তু পরিষ্কার আমার এই পরোটার মধ্যে বোঝা যাচ্ছে, ঠিক এরকম পাতলা পরোটা আমাদের বেলে নিতে হবে। এখানে আমি দুটো মোগলাই পরোটার জন্য নিয়ে নিচ্ছি দুটো ডিম, আর এর মধ্যে খুব ফাইন চপড দিয়ে দিচ্ছি পেঁয়াজ, যতটা ছোট ছোট ঝিরিঝিরি করা যায় ততটাই করবেন। তো এখানে আমি 3 চামচ নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, এটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আমি এখন দিচ্ছি দুটোর জন্য আর বাদ বাকি পরে দেবো। খুব ভালোভাবে কিমা নেওয়ার পরে খুব ভালোভাবে ফেটাতে হবে যেন ডিমের সাথে এই আজকের চিকেন কিমা মশলা খুব ভালোভাবে মিশে যায়, তাহলে কিন্তু এটা আর কখনোই পরোটা থেকে বাইরে বেরিয়ে যাবে না। যদি কিমা ছাড়াও পরোটা বানান তাহলে কিন্তু ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন যেন আপনার আয়ত্তের মধ্যে থাকে, আপনি যতটুকু ছড়াবেন ততটুকুই কিন্তু এটা ছড়াবে, তার বাইরে কিন্তু যাবে না। এটা কিন্তু আমার কন্ট্রোলের মধ্যে আছে, কারণ দেখুন আমি যতটুকু চাচ্ছি ততটুকু কিন্তু ছড়াচ্ছি, তার বাইরে কিন্তু বেরিয়ে যাচ্ছে না। কিমা ছাড়াও যদি শুধু ডিম দিয়ে বানান তাহলে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে একটু হালকা করে নিয়ে পেঁয়াজ দেবেন। এবার ফোল্ড করাটা দেখে নিন, এরপরে আমার মনে হয় না যে কারো মোগলাই পরোটা আর নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম ভয় থাক। খুব ভালোভাবে ভাঁজ করে নেওয়ার পরে হালকাভাবে আঙুল দিয়ে চেপে চেপে এগুলোকে কিন্তু মুখ বন্ধ করে দিতে হবে, খুব বেশি চাপতে যাবেন না, তাহলে বোর্ডের মধ্যে লেগে যাবে, তখন কিন্তু ছিঁড়ে যাবে পরোটা, কারণ পরোটা কিন্তু আমাদের খুব পাতলা। তাই হালকাভাবে এভাবে ফোল্ড করে দিয়ে হালকা আঙুল দিয়ে হালকাভাবে এভাবে চেপে দিতে হবে। আশা করি আজকের মোগলাই পরোটা রেসিপি দেখার পরে আপনাদের মোগলাই পরোটা নষ্ট হয়ে যাবার কোনো ভয় থাকবে না। তারপরে যদি কোনো কিছু জানার থাকে আমার ফেসবুকে জয়েন করতে পারেন, আমি আইডি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ইনবক্সে একটা মেসেজ করে দেবেন, তার আগে আমাকে একটু এখানে জানিয়ে দেবেন যে আপনারা জয়েন করেছেন, যে কোনো রকম কোশ্চেন থাকলে আমি সলভ আউট করে দেবো। তো খুব ভালোভাবে দেখে নিন এই ফোল্ড, খুব ভালোভাবে হালকাভাবে এইভাবে আমাদেরকে মুড়ে দিতে হবে, এরপরে আমার মনে হয় না যে কোনো রকমের কোথাও দিয়ে কোনো কিছু বেরিয়ে যাবার ভয় থাকে। খুব ভালোভাবে আমাদের পরোটা ভাঁজ হয়েছে, এটা সময় নিয়ে এই কারণে দেখালাম যেন কারো মোগলাই পরোটা এরপরে বানাতে গেলে নষ্ট না হতে হয় বা হ্যাপা না হতে হয়। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমার এই পরোটার মুখগুলো বন্ধ করে দিয়েছি। আশা করি এরপরে বানাতে আপনাদের কোনো প্রবলেম হবে না। এবার গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি পরোটা ভাজার মতো তেল, এটা ডুবো তেলেও ভাজতে পারেন বা এরকম হালকা তেলেও ভাজতে পারেন। এবার খুব সাবধানে পরোটা ছেড়ে দিয়ে আমাদের পরোটা এপিট ওপিট দুপিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো মিডিয়াম ফ্লেমে আমাদের এই পরোটা ভেজে নিতে হবে, একদম গরম তেলে ছাড়লে পরে কিন্তু মোগলাই পরোটা পুড়ে যাবে, ভেতরে কিন্তু ডিম কাঁচা থেকে যাবে, তাই মিডিয়াম ফ্লেমে আমাদের একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে মোগলাই পরোটা ভাজতে হবে। আর চিকেন মোগলাই পরোটা কিন্তু কোনো সময় ফোলে না, একটাই কারণ, কারণ চিকেন ভারী, এটা নিচে থেকে তলে বসে যায়, সেজন্য যদি আপনাদের পরোটা না ফুলে ভয় পাবার কোনো কারণ নেই যে কেন ফুললো না, এক পরোটা হলে এক মোগলাই পরোটা হলে তাড়াতাড়ি ফুলে যায়, চিকেন মোগলাই পরোটা কিন্তু ফোলে না। আমাদের একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যেন আমাদের পরোটা খুব খাস্তা হয় আর এই ডিম যেন খুব ভালোভাবে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়, কারণ চিকেনে কিমাগুলো তো ভালোভাবে রান্না করা হয়েছিল, ডিম সেদ্ধ নিয়ে কিন্তু কথা। তো এখানে আমার মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেটে আমি এক টুকরো আপনাদের দেখাচ্ছি যে খুব ভালোভাবে সব জায়গায় কিমা আর ডিম ছড়িয়েছে আর খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়েছে। একটা পারফেক্ট চিকেন মোগলাই পরোটা আমাদের রেডি হয়ে গেছে। আশা করি আগের মোগলাই পরোটা রেসিপির মতন এই রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে, তাহলে এনজয় করুন চিকেন মোগলাই পরোটা। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। খুব ভালো থাকুন সবাই, নিজে খেয়াল রাখুন, সুস্থ থাকুন, এনজয় করুন আজকে চিকেন মোগলাই পরোটা।